धर्षणेर सजा मृत्युदंड हयेछे आमरा दारुण खुशी हयेछि किन्तु जिनार सजार ब्यापारे कोनो आईन करा हय नाई। धर्षणेर संज्ञाटाओ बांग्लादेशे एकटु परिवर्तन हवा दरकार। बला हयेछे इच्छा करे कोनो नारी आर पुरुष जोदि कोनो अपकर्म करे ताहले धर्षण बला जाबे ना, एटाके शुधुमात्र अनैतिक काज बोलते हबे। जोरे जोरे बोलेन नाउजुबिल्लाह। जिना बेचार थेके आमादेरके बेचे थाकते हबे। ता ना होले देखें ওয়াজ মাহফিলে আমরা আমার মা বোনদের অধিকারের কথা বলি, ওয়াজ মাহফিলে আমরা পিতাদের অধিকারের কথা বলি, ওয়াজ মাহফিলে আমরা আমাদের সন্তানদের অধিকারের কথা বলি, ওয়াজ মাহফিলে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, ওয়াজ মাহফিলে আমরা সুদের বিরুদ্ধে কথা বলি, ওয়াজ মাহফিলে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে আলেমদের চেয়ে বজ্র কণ্ঠে কেউ প্রতিবাদ জানিয়েছে? কওমি মাদ্রাসার সনদ যখন দেওয়া হয়েছিল বাংলাদেশের সমস্ত বামপন্থীরা বিরোধিতা করেছিল, ভুলে গেছেন আপনারা? কিন্তু প্রধানমন্ত্রী যখন উদ্যোগ নিয়েই ফেলেছিলেন তখন তার বিরুদ্ধে কথা বলার হিম্মত তাদের ছিল না। এই সনদের কারণে আলেমদের সাথে সরকারের একটা সুসম্পর্ক গড়ে ওঠে, আর তখন থেকেই ষড়যন্ত্রকারী মহল আলেমদের থেকে সরকারকে দূরে ঠেলে দেওয়ার জন্য সুকৌশলে তারা পাইতারা চালিয়ে যাচ্ছিল। এখন তারা সরকারকে আলেমদের মুখোমুখি দাঁড় করাবার জন্য ইসলামের মতো একটা তাওহীদ কোরআন সুন্নার একটি বিশ্বাসগত বিষয়কে সরকারের সামনে ভুল মেসেজ দিয়ে জাতিকে আলেমদের থেকে সরকারকে আলেম থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা সরকারের শত্রু নই, বরং এই সরকার সহ দেশের সমস্ত দায়িত্বশীলদের আমরা পরম বন্ধু। দেশ সুন্দরভাবে পরিচালিত হোক, এটা কি আমরা চাই না? আরো জোরে বলতে হবে, চাই না? এরপর আমাদেরকে আলেমদের ব্যাপারে একটা প্রশ্ন তোলা হয়েছে যে উলামা ইকরাম বঙ্গবন্ধুর বিরোধী। আমি আল্লাহর নামের কসম করে বলছি, আমাদের উপরে ইলজাম দেবেন না। বঙ্গবন্ধু হচ্ছে শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, এটা আমি বিশ্বাস করি। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বিশ্বাস করি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বঙ্গবন্ধু সর্বদলের সমস্ত মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে স্বাধীনতার অগ্রসেনানী নায়ক হিসেবে আল্লাহর দেওয়া উপহার ছিলেন, যার নেতৃত্বে সোনার স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যিনি স্বাধীনতার স্থপতি বক্তব্যটি গিয়ে যিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এর মানে স্বাধীনতার ভিত্তি হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস। আমি কি বোঝাতে পেরেছি? স্বাধীনতার ভিত্তি কার উপর বিশ্বাস? বঙ্গবন্ধু একজন খাঁটি মুসলমান ছিলেন, একজন আল্লাহ প্রেমিক না হলে কথায় কথায় ইনশাআল্লাহ বলতেন না। আমরা অনেক নেতার বক্তব্য শুনেছি আল্লাহর নাম বলতে ভুলে যান, ইনশাল্লাহ বলতে ভুলে যান। এমনকি শাহরিয়ার কবির সেদিনও বলেছে যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আওয়ামী লীগের লোকেরা আল্লাহ এবং বিসমিল্লাহ বলতো না, নাউজুবিল্লাহ। এটা বঙ্গবন্ধুর উপরে আওয়ামী লীগের উপরে কত বড় ইলজাম। এজন্য বলি শাহরিয়ার কবির তারা আওয়ামী লীগের দুশ্মন, বাংলাদেশের দুশ্মন, বঙ্গবন্ধুর সবচেয়ে বড় দুশ্মন। কথা বল ঠিক কিনা? لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लून अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ऐतिह्यबाही गाजीपुरेर प्राचीनतम दीनी शिक्षा प्रतिष्ठान जामिया आनवारिया मद्रासा ओ एतिमखाना बुर्मी कर्तृक आयोजित आजकेर इस्लामी महासम्मेलनेर सम्मानित सभापति आमंत्रित हजरात ओ उलामाए केराम मुरब्बियान आजम अत्र एलाका एवं पार्श्ववर्ती एलाकार विभिन्न मस्जिद थेके आगत मोहतरम आइम्माए मसाजिद और खुतबाए मसाजिद मुकर्रम उलामा विभिन्न मद्रासा स्कूल कलेज यूनिवर्सिटी शिक्षांगन थेके आगत मुकर्रमा सातिजा सम्मानित शिक्षक मंडली आमार सामने उपविष्ट अत्र एलाका एवं पार्श्ववर्ती एलाकार विभिन्न प्रान्त थेके छुटे आसा दिन दरदी ईमानदार परहेजगार मुत्तकी मुस्लिम भाईरा पर्दार अंतराले अवस्थानरत माँ खादिजातुल कुबरा रदियल्लाहु ताआला आनहार उत्तरसुरी फातिमातुज ज़हरा रदियल्लाहु ताआला आनहार उत्तरसुरी आमार दीनदार ईमानदार परहेजगार मुत्तकी मुस्लिम माँ एवं बोनेरा आल्लाह रब्बुल आलमीन तारा आलिशान दरबारे लाखों कोटी शुक्रगुजार करछि जे महान आल्लाह ताबारक व ताआला गोटा विश्वमय करोना भाइरासेर एई महामारीर आतंकेर मध्येओ वैश्विक महामारीर मध्य जे आल्लाह ताबारक व ताआला सुस्थतार नियामत दान करे हजार हजार मानुषके एकत्रित हये कुरान सुन्नार आलोचना करार शोनार तौफिक दान करेছেন সে আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার ঠিক কম না বেশি ঠিক উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলী শানে শুকরগুজার করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله سبحانه وتعالى আজকের সম্মেলনকে কবুল করুন আমিন। জামিয়া আনোয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানা বুরমি এই মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন। যে সমস্ত আসাতিজায়ে কেরাম ছাত্র গার্জিয়ান মুহিব্বিন মুতাআল্লিকিন এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দিনের জন্য কবুল করুন। বিশেষ করে আজকের এই আয়োজনে আপনারা যারা দূরদারাজ থেকে হাজির হয়েছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আল্লাহ পাক যেন আজকের আলোচনাগুলো আমাদের সকলের হেদায়েতের খোরাক হিসেবে কবুল করেন। কোরআন সুন্নাহ থেকে আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে খানিকটা আলোচনা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আইয়ুহাল মুসাল্লুনাল কিরাম, হে আমার ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলী শানে শুকর গুজার করছি আরেকবার, যিনি আমাদেরকে এই মহামারীর মধ্যেও সুস্থতার নিয়ামত দান করেছেন। সুস্থতার নিয়ামত কি ছোট না বড়? আরো জোরে। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কাছে জানতে চেয়েছিলেন যে হ্যাঁ আল্লাহ, আমি যদি রব হতাম, তুমি যদি বান্দা হতে, তো তুমি আমার কাছে কি চাইতে? মুসা কালিমুল্লাহর এই প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, আমি যদি বান্দা হতাম, তুমি যদি রব হতে, তোমার কাছে সর্বপ্রথম আমি সুস্থতার নিয়ামতকে চেয়ে নিতাম। এই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। অসুস্থ হওয়ার আগে মানুষ সুস্থতার নিয়ামতের কদর করে না। সময় হারিয়ে ফেলে ব্যস্ত হওয়ার আগ পর্যন্ত অবসর সময়ের মূল্যায়ন মানুষ করে না। এই জন্য ১,৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফিল, উদাসীন। এই দুই নিয়ামতের মধ্যে অনন্য নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত, আরেকটি নিয়ামত হচ্ছে অবসর সময়ের নিয়ামত। যত মানুষ আমরা এখানে এসেছি, আমরা কি আল্লাহর কাছে করোনা থেকে বাঁচার জন্য সাহায্য চাইতে পারি না? জোরে বলেন না। আপনারা যে এই যে জমে জমে বসেছেন, কারো মুখে মাস্ক নাই, দুই একজনের মুখে মাস্ক আছে, আপনাদের কি ভয় হচ্ছে না? ভয় হচ্ছে কি? বলেন আপনারা, মনে হচ্ছে যে করোনায় ধরবে, করোনায় মারবে? আমি দিল খুলে আজকের এই সম্মেলন থেকে ছোট্ট একটা মেসেজ আপনাদের কাছে দিতে চাই, যেই মেসেজটি আমি করোনার পর থেকে মাহফিল শুরু করে প্রত্যেকটা মাহফিলে ঘুরে ঘুরে মানুষকে কথা বলছি। লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা ফিল ইসলাম। ইসলামে সংক্রামক ব্যাধি বলতে কোনো রোগ নাই। ইসলামে সংক্রামক ব্যাধি বলতে কি নাই? আরো জোরে বলতে হবে। ইসলামে শুভ লক্ষণ, কুলক্ষণ বলতে কোনো আলামত নাই। আল্লাহ পাক যদি সুস্থতা দিতে চান তো আল্লাহ পাক সুস্থ রাখতে পারেন, আর আল্লাহ যদি অসুস্থতা করতে চান, বিশ্বের সব মাস্ক যদি আমার মুখের মধ্যে লাগিয়ে রাখি, এতেও আমি সুস্থ থাকতে পারবো না। এই বিশ্বাসটা কি সকলের অন্তঃকরণে আছে? কার কার এই বিশ্বাসটা আছে আমি দুহাত দেখতে চাই। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসকে শুধুমাত্র জবানের স্বীকৃতি নয়, অন্তরের স্বীকৃতির সাথে আমাদেরকে আবদ্ধ করে নেওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বসেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বসেন। মাশাআল্লাহ, ইতিমধ্যে আজকের এই প্রোগ্রামের যিনি সভাপতি এবং প্রধান অতিথি, জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলেই তার নেক হায়াতের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাহফিলে যাকে সভাপতির আসন দিয়েছেন, আল্লাহ পাক যেন কোরআনের খেদমত করে করে কিয়ামতের মাঠে কোরআনের খেদমতের বদৌলতে বেহেশতেও এক দামি সিংহাসন আল্লাহ পাক তাকে দান করেন। ইসলামের পক্ষে তিনি যেন বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। আপনারা আমার দিকে মনোনিবেশ করুন। আমি যে মেসেজটি আপনাদের সামনে দিতে চেয়েছি, এটা আমার মন গড়া মেসেজ নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে লা আদওয়া, ইসলামে সংক্রামক ব্যাধি বলতে কোনো রোগ নাই। विश्वास रखते हबे आमार आल्लाह जदि आमाके असुस्थतार फयसला ना करें ताहले पृथिवीर कोनो करोना पृथिवीर कोनो डायबिटीज पृथिवीर कोनो जक्षा दुनियार कोनो कलेरा ये पृथिवीते आमाके आक्रांत करते पारे ना। कथा बोलो ठीक किना? साहाबाए किराम प्रश्न करलें नबीजी आमरा तो संक्रामक व्याधिर मतो आलामत जमीनेर मध्य देखते पाई सेटा हलो आमरा देखेछि एकटा उटेर पालेर मध्य जखन कोनो एकटा उटेर गाये खाजलि पसरा देखा देय ओई एकटा उट थेके संक्रमित होते होते उटेर पालेर सबाई असुस्थ हये जाय सबगुला उट दुर्बल हये जाय। ताहले एर द्वारा कि प्रमाण हय ना जे संक्रामक व्याधि बोलते कोनो विषय आछे? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা পরিষ্কার করে দিলেন ফামান আদাল আওয়াল যদি তোমরা এর মধ্যে সংক্রামক ব্যাধি খুঁজে পাও তাহলে তোমরা আমার প্রশ্নের জবাব দিয়া বলো প্রথম যে উটটা রোগে আক্রান্ত হয়েছে ওই উটটাকে কিসে আক্রান্ত করেছে, কোন জায়গা থেকে প্রথম উটটা আক্রান্ত হয়েছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে রোগ এসেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে রোগ এসেছে, এইজন্য সাহায্য চাইতে হবে সবার আগে কার কাছে? আল্লাহ পাকের কাছেই আমাদেরকে সাহায্য চাইতে হবে। গোটা দুনিয়াতে যে পরিমাণ রোগ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে তুলনামূলকভাবে বাংলাদেশের যে পরিমাণ ঘনবসতি আর জনসংখ্যা রয়েছে ডাক্তাররা যেভাবে বলে দিয়েছে এটাই যদি বাস্তবতা হতো তাহলে এই মাহফিলের মধ্যে যেভাবে মানুষ আপনারা বসে আছেন হাজার হাজার রাস্তাঘাটে ওইভাবে লাশের মিছিল পড়ে থাকতো, বিশ্বের মানুষের সামনে আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রোগ তো আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যদি কোনো জাতিকে কোনো গোষ্ঠীকে আল্লাহ যদি আপন মেহেরবানীতে হেফাজত করেন রোগের কোনো ক্ষমতা নাই ওই জাতিকে ধ্বংস করা। আপনারা দেখেন পৃথিবীর বড় বড় ধনী রাষ্ট্রগুলো যেখানে এই রোগের সামনে পরাভূত হয়েছে পরাজিত হয়েছে আকাশ পানে তাকিয়ে ছাড়া আর কোনো উপায় ছিল না। ইতালির প্রধানমন্ত্রী সর্বশেষ আকাশের দিকে তাকিয়ে বলেছে ও আকাশের মালিক এই জাতিকে তুমি যদি রক্ষা না করো আমার দ্বারা রক্ষা করা সম্ভব নয়। সেই তুলনায় বাংলাদেশের মানুষ এত মাহফুজ কেন? বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক এত ভালোবাসেন কেন? আমি তো আমার ছোট্ট গবেষণায় এভাবে বললেও অমূলক হবে না। আমার এই স্বাধীনতার সার্বভৌমত্বের ছোট্ট বাংলাদেশি যদিও আমরা দুনিয়ার বড় বড় ধনী রাষ্ট্রের চেয়ে অর্থকরী দিক থেকে আমরা অনেক নিচে আছি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ইমানি বোধ দিয়েছেন নবী প্রেম দিয়েছেন রসুলের প্রতি যে ভালোবাসা আমাদের দিয়েছেন গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশের মুসলমানকে দাঁড় করালে নবী প্রেমিকদের কাতারে বাংলাদেশের মুসলমান এক নম্বরে চলে যাবে। এ মুসলমান প্রমাণ করেছে নবীর জন্য জীবন দিতে হয়, নবীর জন্য রক্ত দিতে হয়, নবীর জন্য জান দিতে তারা রাজি আছেন। কথা বলুন ঠিক কিনা? গোটা দুনিয়ার মধ্যে যেই জাতিগোষ্ঠী প্রমাণ করেছে সেই জাতিগোষ্ঠীর নাম হচ্ছে মুসলমান। শুধু তাই নয় বাংলাদেশের মুসলমানদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করার আরেকটা কারণ আমার কাছে মনে হয় গোটা বাংলাদেশ যখন লকডাউন করে দেওয়া হয়েছিল ওই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পরামর্শ করে প্রধানমন্ত্রীর কাছ থেকে পরামর্শ নিয়ে বাংলাদেশের সবগুলি কওমি মাদ্রাসাকে খুলে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলা হয়নি কিন্তু মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে যে মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা আল্লাহ পাকের কোরআন পড়ানো হয়। কথা বলুন ঠিক কিনা? মাদ্রাসা তো শুধু শিক্ষাঙ্গন নয়, মাদ্রাসার মধ্যে শুধু ইলিম শেখানো হয় না, মাদ্রাসা তো একটা ইলমের মার্কাজ, এটা আমলেরও মার্কাজ। এর মধ্যে শুধুমাত্র ইলিম থাকে আর আমল থাকে না বিষয়টি এমন নয়। যদিও বাংলাদেশের কিছু কিছু জাহেলরা বলে মাদ্রাসার মধ্যে ইলিম শেখানো হয় আর তাবলিগের মধ্যে আমল শেখানো হয়, এই বিশ্বাস যারা করত তারাই এতাতি তারাই গোমরা। জোরে বলুন ঠিক কিনা? মাদ্রাসা যেমন ইলমের মার্কাজ মাদ্রাসা তেমন ইবাদতের মার্কাজ। विश्वास जदि ना हय रातेर आधारे रात 3टा बजे एई बर्मी माद्रासाय चले आसबेन। बांग्लादेशेर प्रत्येकटा कौमी माद्रासा रात 3टा 2:30टा बजे घुरे बेड़ान, एमन कोनो रात नाई एकटा रातो आपनि खुंजे पाबेन ना जेखाने देखबेन रात 2:30टा बजे 3टा बजे छात्ररा ताहाज्जुदेर नामाजे सेजदाय पड़े आछे, चोखेर पानी झरछे, कुरान तेलावात करछे। आमी निजे हिफजखानार छात्र, कौमी माद्रासार छात्र हये आमी जानि এই কোরআনটা কোনো হাফেজের সিনার মধ্যে আল্লাহ পাক এমনি দান করেন না। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক কুরবানির বিনিময়ে। সমবয়সী ছেলেরা যখন বিবাহের অনুষ্ঠানে যায়, পার্কে যায়, সিনেমায় যায়, যে বয়সে পিতামাতার আদর স্নেহ পাওয়া দরকার, গালে মুখে চুমা খাওয়ার দরকার, বাপ মার কুলে বসে থাকার দরকার, সেই বয়সে আমরা কোরআন মুখস্থ করার জন্য হিজরত করে ঘর বাড়ি ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? আজকে যারা কওমি মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে অমূলক কথাবার্তা বলেন, যারা গালিগালাজ করেন, রাষ্ট্রের বোঝা যারা মনে করেন, ছাত্রদের চরিত্র নিয়ে কথা বলেন, একটুখানি আয়নার নিজের চেহারাটা দেখুন। যে বয়সে আপনি পার্কে সময় কাটিয়েছেন, সিনেমায় কাটিয়েছেন, বিভিন্ন জায়গায় অপকর্ম করে সময় কাটিয়েছেন, ড্রাগসে ইয়াবাই মাদকের মধ্যে জুয়ার আড্ডায় সময় কাটিয়েছেন, ওই একই বয়সে মাদ্রাসার একটা সন্তান আল্লাহ পাকের কোরআন পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করে রাত দিন সময় কাটিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদের শান মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। যাকে আল্লাহ পাক ইলম দান করেছেন, হিকমত দিয়েছেন, কুরআনের জ্ঞান যাকে দান করেছেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অসংখ্য কল্যাণ দান করা হয়েছে, অগণিত কল্যাণ দান করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন হচ্ছে জ্ঞান ভান্ডার। এই জ্ঞান এত গভীরতা রয়েছে, এর পরিধি এতটা বিশাল, এতটা ব্যাপক। কোরআন কারীম জ্ঞান ভাণ্ডারের সেই পুঞ্জীভূত ভাণ্ডার, যেখান থেকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত জ্ঞানের মূল ভাণ্ডার হচ্ছে আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করল না আপনাদের? প্রিয় যুবক ভাইরা আমার, এই জন্য ইলমের বড় মর্যাদা, ইলমকে এত প্রাধান্য দেওয়া হয়েছে। কেন এত প্রাধান্য দেওয়া হলো? তার কারণ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইলম হচ্ছে গাছের মতো আর ইবাদত হচ্ছে সেই গাছের ফসল। ইলম ছাড়া, গাছ ছাড়া যেমন ফসল আশা করা যায় না। ভাইরা আপনারা বলেন তো, গাছ ছাড়া কি ফলের কল্পনা করা যায়? সবাই বলেন, গাছ ছাড়া কি ফলের কল্পনা করা যায়? গাছ ছাড়া যেভাবে ফলের কল্পনা করা যায় না, ইলিম ছাড়া আমলের কল্পনা করা যায় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহী প্রত্যাদেশ করে সর্বপ্রথম বলেছেন, ইকরা, হে নবী আপনি আগে পড়ুন। জোরে কোন সুবহানাল্লাহ। গাছ ছাড়া যেমন ফলের আশা করা যায় না, অনুরূপভাবে ইলিম ছাড়া আমল আশা করা যায় না। ইলিম ছাড়া যদি কোনো ব্যক্তি আমল করতে যায়, পদে পদে ধাক্কা খাবে, ঘা খাবে, আঘাত প্রাপ্ত হবে, ইমান বিনষ্ট হয়ে যাবে, আমল সব বিনষ্ট হয়ে যাবে, নিজের অজান্তে কুফুরি করবে, বেদাত করবে, শিরিক করবে, বুঝতেও পারবে না। কারণ হচ্ছে কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, যারা বিভ্রান্ত হয়ে যায় তাদের জন্য শয়তান খারাপ খারাপ কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর বানিয়ে দেয়। বাস্তব প্রমাণ গ্রহণ করেন, যে সমস্ত মহিলারা আজকে রাস্তাঘাটে বেহায়াপনা করে ঘুরে বেড়ায়, জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে ঘুরে বেড়ায়, মাথার চুলগুলা উস্কো খুস্কো করে ঘুরে বেড়ায়, মাথার মধ্যে চুলের খোপা বানায় উঁচা করে, উটের পিঠে যেমন কুজ থাকে কুজের মতো চুল খোপাকে করে উপর বানায় দেয়, তারা মনে করে যে তারা হচ্ছে সমাজের স্মার্ট গার্লস, ঠিক কিনা? তারা মনে করে যে বুরকা পরে চলছে এরা হচ্ছে সেকেলে, এরা হচ্ছে অনাধুনিক, আর আমরা হচ্ছি আধুনিক থেকে অতি আধুনিক, আমরা স্মার্ট। জামা কাপড় আজকেও প্রথম আলো পত্রিকার মধ্যে আজকে অনলাইন প্রথম আলো পত্রিকাতে একজন মেয়ের একটা রিপোর্ট করেছে। সেই মেয়েটা তার প্রতিভা তুলে ধরার চেষ্টা করছে। মেয়েটার অঙ্গভঙ্গিটা এত বিশ্রী যে ওটা দেখার মতো কোনো রুচি আমার ছিল না, শুধু পত্রিকার পাতা পড়তে গিয়ে তার রিপোর্ট পেলাম এবং সেখানে যে লেখা হয়েছে সেই লেখাগুলো কিছু পড়ার চেষ্টা করলাম। অত্যন্ত প্রশংসা করে সেই মেয়ের ব্যাপারে লেখা হলো, এই মেয়ে ওয়েস্টার্ন কালচার পশ্চিমা সংস্কৃতি লালন করে অনেক কিছু নিজের মধ্যে আনয়ন করে গায়ের মধ্যে জামা এমন জামা যেটা না থাকলেও চলে এমন জামা পড়েছে, বিশ্রী ঢঙে কিছু অভিনয় দেখিয়েছে এবং সে নারীর অনেক প্রশংসা কীর্তন করে তারা প্রমাণ করার চেষ্টা করেছে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। ভাইরা, এ দেখুন একটা খারাপ কাজ, একটা বাজে কাজ। আমার মতো একজন মানুষ, একজন মুসলমান হয়ে যার দিকে আমি চোখ বুলাতে আমার লজ্জাবোধ হয়েছে, এতটুকু শরম লেগেছে আমার, কিন্তু যে কাজটা করছে তার কাছে শরম হচ্ছে না, তার কাছে বড় গৌরবের মনে হয়। কারণ কোরআন বলেছে ওয়াজায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের খারাপ কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে বেঈমান মুনাফিকদের জন্য এবং পথভ্রষ্ট মানুষের জন্য সাজিয়ে গুজিয়ে অপকর্মগুলোকে জাতির সামনে পেশ করে। তারা এটাকে গর্বের সাথে মনে করে এবং পর্দানিশীর মা বোনদেরকে সেকেলে একগুঁয়ে মধ্যযুগীয় বর্বর ইত্যাদি শব্দে তাদেরকে আখ্যায়িত করে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই যে শয়তান যে তাদের জন্য এই অপকর্ম সাজিয়ে গুছিয়ে দিল, এটা তাদের কাছে বড় সুন্দর মনে হয়, প্রশংসনীয় মনে হয়, কিন্তু আপনারা বলুন এর দ্বারা কি সমাজ এগিয়ে যাচ্ছে? জবাব আমি সবার কাছ থেকে শুনতে চাই। আমি জিজ্ঞেস করি নাই আওয়ামী লীগকে ভোট দিবেন কারা আর বিএনপিকে ভোট দিবেন কারা, আমি প্রশ্ন করেছি ইমানি প্রশ্ন। আপনারা বলুন এভাবে দেহ খোলামেলা করে রাস্তায় চলে নারীরাকে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? দেহের জামা কাপড় যত বেশি খুলে নাস্তিক্যমনা এবং মুক্তমনাদের কাছে তার তত দাম বেড়ে যায়। আমি বলতে চাই দেহের কাপড় চুপড় বেশি বেশি খোলার নাম যদি আধুনিকতা হয়, জামা কাপড় যত বেশি খুলবে তত বেশি যদি আধুনিক হয়, তাহলে আমি বলতে চাই এই পৃথিবীতে কুকুর হচ্ছে সবচেয়ে সভ্য এবং আধুনিক প্রাণী। কথা বলুন, রাস্তাঘাটে পার্কে ওপেন কিংবা ফ্রি সেক্সের মতো আচরণ করা। কয়েকদিন আগে মাদারীপুর যাওয়ার পথে যখন ফেরি পার হচ্ছি, ফেরির ছাদে মাগরিবের নামাজ পড়তে উঠলাম, মাগরিবের নামাজ শেষ করে বেঞ্চে বসে আছি, তো এমন সময় এক জোড়া ছেলে, একটা ছেলে এক মেয়ে, আমাদের সামনে আমরা বসে আছি, এতগুলো দাড়ি টুপিওয়ালা মানুষ আমাদের সামনে গা ঠাসাঠাসি করে জড়াজড়ি করে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে দেখে ছেলেটা না দেখার ভান করে আমাদের দিকে পিঠ করে কতক্ষণ দাঁড়িয়ে থেকে মেয়ে একটু ধাক্কা দিল, বুঝিয়ে দিল পিছনে হুজুর আছে, কাজটা ঠিক হচ্ছে না, আস্তে করে নেমে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই কালচারটা ঢাকা শহরের পার্কের দিকে তাকান, সিনেমার দিকে তাকান, এমনকি অক্সফোর্ড প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এই আচরণটা, এই কালচারটা বর্তমান দিন দিন বেড়েই চলছে, প্রতিবাদ করে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা প্রতিবাদ করে তাদেরকে এরা কখনো জঙ্গিবাদ, কখনো এরা উস্কানিদাতা কিংবা উগ্রপন্থী ইত্যাদি নামে তারা আখ্যায়িত করে। ইসলামের মূল আদর্শকে বিশ্বাস করা এবং মূল আদর্শের কথা বলা যদি উগ্রবাদী আর মৌলবাদীর আদর্শ হয়ে থাকে, তাহলে আমি সকল ভাইদেরকে বলছি আমাকে কোরআন মৌলবাদ হতে বলেছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। ভাইরা আমার, আল্লাহ বলছেন হে ইমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান যে পথে পরিচালনা করতে বলে সেই পথে চলো না। शयतान तुम्हादेर चिरंतन दुश्मन स्पष्ट दुश्मन। आमी आपनादेर सकल भाईदेर काछे जानते चाई इस्लामे परिपूर्ण ढोकार निर्देशटा कि बोट बाजारे खतीब साहेब दिएছে? আর যারা জবাব দেন নাই তাদের সন্দেহ আছে। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার হুকুমটা কে দিয়েছে? আরো জোরে আল্লাহ। শুধু তাই নয়, এবার আরেকটা আয়াত শুনেন, যদি আপনি পরিপূর্ণ প্রবেশ না করেন তো কি হবে? আল্লাহ পাক বলেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কিতাবের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশ বাদ দেবে, এই যদি হয় তোমাদের অবস্থা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে এই কাজটা যারা করবে, ইসলামের কিছু অংশ মানবে আর কিছু বাদ দিয়া দিবে, তাহলে তাদের অবস্থা হবে খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছনা আর গঞ্জনা ছাড়া কিছুই হবে না। কিয়ামতের মাঠে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। এই জন্য সকল ভাইদেরকে বলি, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার নির্দেশটা তো আমারও নয়, এখানে স্টেজে উলামায়ে কেরাম আছেন, তাদের কারো নির্দেশ নয়। নির্দেশটা কার? আরো জোরে। নির্দেশ যদি আল্লাহর হয়ে থাকে তাহলে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার হুকুম কার? যাকাত দেওয়ার হুকুম কার? হজে যাওয়ার হুকুম কার? নারীদেরকে পর্দা করানোর হুকুম কার? তাহলে আপনি হাজী সাহেব হজ করে আসলেন, আল্লাহ পাকের এই হজের বিধান আপনি মানলেন, কিন্তু মেয়েকেও পর্দা করান না, স্ত্রীকেও পর্দা করালেন না, তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী আপনি ইসলামের কিছু অংশ মানলেন আর কিছু অংশকে অস্বীকার করে বসে আছেন। যদি বলুন ঠিক কিনা? এই জন্য আপনাকে লাঞ্ছিত হতে হবে, আপনাকে অপমানিত হতে হবে, আপনার মেয়েকে ধর্ষিতা হতে হবে ইসলাম মান্য না করার কারণে। কথা বলুন ঠিক কিনা? মনে একটা ব্যথা নিয়ে একটা কথা বলেই ফেলি, সেটা হলো আমার দেশে যখন ধর্ষণের স্বর্গরাজ্য পরিণত হয়েছিল বাংলাদেশ, প্রতিদিন সকালে ঘুম থেকে পত্রিকার পাতায় খুলেই দেখতাম অমুক জায়গায় ধর্ষিতা মা, অমুক জায়গায় ধর্ষিতা নারী, অমুক জায়গায় গণধর্ষণ, অমুক জায়গায় শিশু ধর্ষণ, অমুক জায়গায় বৃদ্ধা ধর্ষণ। আছে না নাই? আরো যেন বলতে হবে। প্রতিনিয়ত ধর্ষণের সংবাদ যখন ভেসে আসতেছিল, চতুর্দিক থেকে ধর্ষণ বিরোধী আন্দোলন দেশের অনেক সংস্থা থেকে যখন প্রতিবাদ জানানো হচ্ছিল, ওলামায়ে কেরাম রাস্তায় নামলেন, তারা বয়ান করলেন, মিছিল করলেন, মিটিং করলেন। ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির রায় পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা আদায় করে নিয়েছি। সরকার দেশের অধিকাংশ মানুষের মাইন্ডেটকে শ্রদ্ধা করে ধর্ষণের সাজা ফাঁসি পর্যন্ত করে দিয়েছে। এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই, আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়েছি। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই জন্য কি আপনারা খুশি না বেজার? আরো জোরে। কম না বেশি? এই খুশিতে সেদিন আরো বেশি খুশি হব যেদিন শুধু ধর্ষণ নয়, জিনার শাস্তি বাংলাদেশে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড হয়েছে, আমরা দারুণ খুশি হয়েছি, কিন্তু জিনার সাজার ব্যাপারে কোনো আইন করা হয় নাই। ধর্ষণের সংজ্ঞাটাও বাংলাদেশে একটু পরিবর্তন হওয়া দরকার। বলা হয়েছে ইচ্ছা করে কোনো নারী আর পুরুষ যদি কোনো অপকর্ম করে তাহলে ধর্ষণ বলা যাবে না, এটাকে শুধুমাত্র অনৈতিক কাজ বলতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জিনা বিচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তা না হলে দেখেন ওয়াজ মাহফিলে আমরা আমার মা বোনদের অধিকারের কথা বলি, ওয়াজ মাহফিলে আমরা পিতাদের অধিকারের কথা বলি, ওয়াজ মাহফিলে আমরা আমাদের সন্তানদের অধিকারের কথা বলি, ওয়াজ মাহফিলে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, ওয়াজ মাহফিলে আমরা সুদের বিরুদ্ধে কথা বলি, ওয়াজ মাহফিলে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো, বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে আলেমদের চেয়ে বজ্র কণ্ঠে কেউ প্রতিবাদ জানিয়েছে? আমি এভাবে শুনতে চাই না জবাব। আমি যদি প্রতিদিন চিৎকার চেঁচামেচি করে 6 ঘন্টা চিৎকার করতে পারি, তা আপনাদেরকে একটা প্রশ্ন করলে কি ইমানদারের মতো জবাব দেওয়া যাবে না? তাহলে একটু ইমানদারের মতো জবাব দিয়ে বলেন না, আপনারা তো মাহফিল শোনেন। জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে উলামায়ে কেরাম যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন, বাংলাদেশের কোন জাতিগোষ্ঠী এভাবে কি প্রতিবাদ করেন? কপালপুরা জাতি। এরপরেও তারা আলেমদেরকে ধর্ষণের জন্য দায়ী করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ওরা মানববন্ধন করেছে, ধর্ষণের জন্য ওয়াজ মাহফিলকে দায়ী করা হয়েছে। আপনারা বলেন, এখানে আমার ডানে বামে এলাকার যোগ্য নেতৃস্থানীয় ব্যক্তিরা বসে আছেন, আপনারা সাক্ষী দিয়ে বলেন, হুজুরদের ওয়াজ শুনে মানুষ ধর্ষক হয়? আরো জোরে, হুজুরদের বয়ান শুনে কোনো ব্যক্তি সন্ত্রাসী হয়? কোনো ব্যক্তি গুন্ডা হয়? কোনো ব্যক্তি মাস্তান হয়? তাহলে যারা বলেছে যে কোরআনের মাহফিল থেকে প্রেসক্রিপশন নিয়ে মানুষ ধর্ষণ করছে, ধর্ষণ বেড়ে গিয়েছে, মাহফিল বন্ধ করতে হবে, ওরা দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। কথা বলে ঠিক কিনা? আমি মনে করি এদেশে কোরআন সুন্নাহর মাহফিল চলছে, মসজিদ চলছে, মাদ্রাসা চলছে, এবং সরকারও মসজিদ মাদ্রাসা খুলে দিয়েছে। বিশেষ করে কওমি মাদ্রাসার হিফজখানাকে শুরু থেকেই সরকার আপন তত্ত্বাবধানে খুলে দিয়েছে। এই জন্য সরকারকে আমরা সাধুবাদ জানাই। কোরআনের কথাগুলো ওপেন প্রচার করা, প্রসার করা, শিক্ষা গ্রহণ করা থেকে মানুষ যেন বঞ্চিত না হয় তার ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ করেন। সরকারের ভালো কাজের জন্য দোয়া করতে হবে, যাতে করে সরকার আলো ইসলামের পক্ষে কাজ করতে পারেন। আপনারা জানেন, বিগত অনেক সময়ের চেয়ে সরকার অনেক বেশি আলেম ঘেঁষা। কথা বলেন না আপনারা? আরো জোরে। কওমি মাদ্রাসার সনদ যখন দেওয়া হয়েছিল, বাংলাদেশের সমস্ত বামপন্থীরা বিরোধিতা করেছিল। ভুলে গেছেন আপনারা? কিন্তু প্রধানমন্ত্রী যখন উদ্যোগ নিয়েই ফেলেছিলেন, তখন তার বিরুদ্ধে কথা বলার হিম্মত তাদের ছিল না। এই সনদের কারণে আলেমদের সাথে সরকারের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। আর তখন থেকেই ষড়যন্ত্রকারী মহল আলেমদের থেকে সরকারকে দূরে ঠেলে দেওয়ার জন্য সুকৌশলে তারা পায়তারা চালিয়ে যাচ্ছিল। এখন তারা সরকারকে আলেমদের মুখোমুখি দাঁড় করাবার জন্য ইসলামের মতো একটা তাওহীদ, কোরআন সুন্নাহর একটি বিশ্বাসগত বিষয়কে সরকারের সামনে ভুল মেসেজ দিয়ে জাতিকে আলেমদের থেকে, সরকারকে আলেম থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা সরকারের শত্রু নই, বরং এই সরকার সহ দেশের সমস্ত দায়িত্বশীলদের আমরা পরম বন্ধু। দেশ সুন্দরভাবে পরিচালিত হোক, এটা কি আমরা চাই না? আরো জোরে বলতে হবে, চাই না? এরপর আমাদেরকে আলেমদের ব্যাপারে একটা প্রশ্ন তোলা হয়েছে যে উলামায়ে কেরাম বঙ্গবন্ধুর বিরোধী। আমি আল্লাহর নামের কসম করে বলছি, আমাদের উপরে ইলজাম দেবেন না। বঙ্গবন্ধু হচ্ছে শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, এটা আমি বিশ্বাস করি। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বিশ্বাস করি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বঙ্গবন্ধু সর্বদলের সমস্ত মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে স্বাধীনতার অগ্রসেনানী নায়ক হিসেবে আল্লাহর দেওয়া উপহার ছিলেন, যার নেতৃত্বে সোনার স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যিনি স্বাধীনতার স্থপতি, বক্তব্যটি গিয়ে যিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এর মানে স্বাধীনতার ভিত্তি হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস। আমি কি বুঝাতে পেরেছি? স্বাধীনতার ভিত্তি কার উপরে? বিশ্বাস। বঙ্গবন্ধু একজন খাঁটি মুসলমান ছিলেন, একজন আল্লাহ প্রেমিক না হলে কথাই কথাই ইনশাআল্লাহ বলতেন না। আমরা অনেক নেতার বক্তব্য শুনেছি আল্লাহর নাম বলতে ভুলে যান, ইনশাআল্লাহ বলতে ভুলে যান। এমনকি শাহরিয়ার কবির সেদিনও বলেছে যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আওয়ামী লীগের লোকেরা আল্লাহ এবং বিসমিল্লাহ বলতো না, নাউজুবিল্লাহ। এটা বঙ্গবন্ধুর উপরে আওয়ামী লীগের উপরে কত বড় ইলজাম। এজন্য বলি শাহরিয়ার কবির তারা আওয়ামী লীগের দুশমন, বাংলাদেশের দুশমন, বঙ্গবন্ধুর সবচেয়ে বড় দুশমন। কথা বলতে না আমি মনে করি স্বাধীনতার স্থপতি মিস প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সমস্ত মানুষের সম্পদ। কথা বলতে হবে নাকি শুধুমাত্র আওয়ামী লীগের সম্পদ তিনি না, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তিনি সকলের সম্পদ। তার জন্য আমরা মাহফিল থেকে দোয়া করি আল্লাহ পাক তার মানবীয় ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করেন। কিন্তু আজকে সুকৌশলে সেই বঙ্গবন্ধুকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আমরা বলি মায়ের চেয়ে মাসির দরদ দেখাবেন না। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, সে দেশের জন্য শ্রম দিয়েছে, কষ্ট করেছে, তিনি মুসলমান ছিলেন। আমরা চাই তার জন্য এমন কাজ করতে যাতে করে তিনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পান। এমন কাজ করতে চাই না যে তার কবরে আগুন জ্বলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বঙ্গবন্ধুর নামে মসজিদ হবে, মাদ্রাসা হবে, কমপ্লেক্স হবে, শিক্ষাঙ্গন হবে, প্রত্যেকটা শহরে শহরে গেট হবে। কিন্তু আল্লাহর কসম শিরিকের উপকরণ তৈরি হবে অন্ততপক্ষে মুসলমান কলিজা থেকে মানতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সকল ভাইদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদের সকলকে মনে রাখতে হবে আমরা ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এই দেশকে আমরা ভালোবাসি। আমরা যেমন দেশের জন্য রক্ত দিয়েছি, আমরা ধর্মের জন্য রক্ত দিতে জানি। ইসলামের জন্য, এই দেশের জন্য যদি আবার কোনো শকুনের থাবা বাংলার মাটিতে পড়ে, মুক্তিযুদ্ধের প্রথম মঞ্চে প্রথম সারিতে জীবন বাজি রেখে লড়াই করতে প্রস্তুত থাকা দুহাত দেখতে চায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে আমরা যেন ভালোবাসতে পারি। এদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে শ্রদ্ধা করে স্বাধীনতার স্থপতির জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সার্বক্ষণিক দোয়া করি। কথা বলুন ঠিক কিনা? এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো আমাদের কওমি মাদ্রাসার জন্য সনদ দিয়ে এই আলেমদের সাথে যে সুসম্পর্ক গড়েছেন, আমরা চাই আলেমদের সাথে পরামর্শ নিয়েই তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা এটা চাই কি না? আমরা প্রধানমন্ত্রীকেও সম্মান করি, তিনিও ইসলামের জন্য অনেক কাজ করেছেন। আলেমদের পরামর্শ নিয়ে তিনি যদি দেশ চালান, সমাজ চালান, এ দেশ কি খারাপ হবে না, সুন্দর হবে? কারণ দেখেন এই যে স্টেজে কত আলেম ওলামারা, এই যে আমাদের বাম পাশে বসে আছেন আমাদের সবুজ ভাই, আমাদের নগরে বসে আছেন গাজীপুরের নগর পিতা আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সহ গাজীপুরের যত নেতৃবৃন্দ আছেন, আপনারা বলেন তাদের সাথে আলেমদের কত ঘনিষ্ঠতা রয়েছে। দেখেন অনেক নেতারা মাহফিলে তো ওয়াজ শুনতে যান না, আর আপনাদের এমপি এই হাজার মানুষের ভিড়ে কোরআন শোনার জন্য বসে আছেন। এটা কি ইসলামকে ভালোবাসা নয়? এটা কি কোরআনকে ভালোবাসা নয়? আমরা চাই এই ভালোবাসার অদল বদল করে আলেমদের পরামর্শ নিয়ে তারা সমাজকে পরিচালনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক তাদেরকে দান করেন। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু অংশ মানবে আর কিছু অংশ বাদ দিবে, এমন যেন না হয়ে যায়, তাহলে লাঞ্ছিত হতে হবে। এই জন্য আমাদের সকলকে পরিপূর্ণ এবং খাঁটি মুসলমান হতে হবে। নামাজ যেন আল্লাহর হুকুম, নামাজ যেমন আল্লাহর হুকুম, হজ যেমন আল্লাহর হুকুম, যাকাত যেমন আল্লাহর হুকুম, আমার মা বোনদের পর্দা করে চলা সেটাও আল্লাহ পাকের হুকুম, কোরআন কারিমের বিশুদ্ধ ইলম শিক্ষা করা এটাও আল্লাহ পাকেরই হুকুম। ইলম ছাড়া মানুষ বরবাদ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলেন ওয়া মা কানা লিমুমিনি ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়া'সিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, ওই সিদ্ধান্ত দেওয়ার পরে দুনিয়ার কোনো মুমিন মুসলমান নিজের পক্ষ থেকে কোনো রায় ঘোষণা করবে তার আর সুযোগ থাকে না। এই জন্য ভাইরা আমার, আমার আল্লাহ আমার নবী যদি আমাকে কোনো সিদ্ধান্ত জানায় দেন, হাসি মুখে মাথা পেতে নিতে রাজি আছি কারা কারা। আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত দেন, আল্লাহ রসুল যদি আমার জন্য কোনো ফয়সালা করেন, আমরা কি হাসি মুখে হুজুরের ফয়সালা আল্লাহর ফয়সালা মানতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনায় ইতি টানবো ইনশাআল্লাহ। আমাদের দেশে ধনী গরিবদের আমরা ভেদাভেদ করি, ঠিক কিনা? আমরা ধনী গরিব এত ভেদাভেদ সৃষ্টি করি যে ধনী গরিবের সাথে বসে চাও খেতে চায় না। সাদা মানুষ কালো মানুষের ভেদাভেদ আমরা করেছি, ইসলাম করেনি। কথা বলেন ঠিক কিনা? মানুষে মানুষে ভেদাভেদ, আরবের মানুষকে বেশি শ্রেষ্ঠ আর আমরা যারা আজমি আমাদের কোনো দাম নাই। এই ভেদাভেদটা আল্লাহ করেছেন, আল্লাহ রসুল করেছেন। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনাম আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নাই। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোনো প্রাধান্য নাই। সাদা কালো দিয়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে যদি দামি হতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। তাকওয়া দিয়ে আমি আল্লাহর কাছে দামি হয়ে যাও। তাকওয়া দিয়ে দামি হয়েছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া দিয়ে দামি হয়েছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া দিয়ে দামি হয়েছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দামি হয়েছেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া দিয়ে দামি হয়েছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর লক্ষ লক্ষ সাহাবীর ভেতরে একজন সাহাবীর নাম ছিল হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে একজন খাটো মানুষ ছিলেন, গায়ের রং ছিল কালো, তাকে কেউ বাসত না ভালো, অধিকাংশ মানুষ তার থেকে দূরে থাকতো। এমনকি মদিনাতে ওই সময়ে কোনো মেয়ে এই লোকটাকে বিবাহ করতে চাইতো না, এমনকি মদিনার কোনো মেয়ের বাবা এই মেয়ের সাথে নিজের মেয়েটাকে বিবাহ দিতে চায় না। কিন্তু হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতোমধ্যে যুবক হয়ে গিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুলাইবকে ডাক দিয়ে বলে, জুলাইব তুমি কি বিবাহ করবে না? তোমার কি বিয়ের কোনো প্রয়োজন নাই? জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চেহারার দিকে তাকান আর বলেন আমার মতো এমন বিশ্রী চেহারার মানুষের সাথে কে বিবাহ বসবে, কিংবা কোন বাবা তার মেয়েকে বিবাহ দেবে? আল্লাহর হাবিব বলেন, তোমার কি বিবাহের প্রয়োজন? তিনি বলেন, অবশ্যই বিবাহের প্রয়োজন আছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে এক সুন্দরী মেয়ে তার বাবার কাছে গেলেন। বাড়ির সামনে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, আনসারী আমি তোমার বাড়িতে এসেছি একটা প্রস্তাব নিয়ে। আনসারী বলেন, নবীজি আপনি কি এর প্রস্তাব নিয়ে আসছেন? আনসারী সাহাবীর প্রশ্নের জবাবে হুজুর বলেন, তোমার কাছে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এলাম। আনসারী বলেন, নবীজি কার বিয়ের প্রস্তাব? বল, তোমার মেয়ের জন্য বিবাহের খুতবা নিয়ে এলাম, বিবাহের পয়গাম নিয়ে এলাম। এ কথা শোনা মাত্র আনসারী সাহাবী আনন্দে আত্মহারা। সে মনে করেছে নবীজি বোধহয় নিজের জন্য আমার মেয়েটাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার পয়গাম দিয়েছে। ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দেয়, আপনারা মনে রাখবেন, মদিনাতে কোনো মেয়ের যখন বিবাহের বয়স হয়ে যেত, আনসারী সাহাবীরা সবাই অপেক্ষা থাকতেন আমার নবীর পক্ষ থেকে যদি আমার মেয়ের জন্য একটা ফয়সালা আসে, একটা খুতবা যদি আসে, একটা বিবাহের পয়গাম যদি নবীর পক্ষ থেকে আমার মেয়ের জন্য আসে, তাহলে জীবনটা আমাদের ধন্য হয়ে যাবে। কারণ আল্লাহর নবীর কাছে আমার মেয়ে বিবাহ দেবে, আমার মেয়ের বিবাহ হবে, এর চাইতে সৌভাগ্যের পরিচয় তো জমিনে আর কিছু হতে পারে না। ঠিক কিনা? किन्तु जखन देखते पेतेन नबीर पक्ष थेके कोनो रेसपन्स नाई, आल्लाहर नबी सल्लल्लाहु आलैहि साल्लामेर कोनो आग्रह नाई, आल्लाहर पक्ष थेके कोनो फयसाला आसे ना, तखन आनसारी साहाबीरा तादेर मेयेदेरके अन्यत्र विवाह देवार चेष्टा करतें। नबी जखन बोललेन विवाहेर पैगाम निये एसेछि, आनसारी साहाबी बड़ो खुशी हइया मने करेछेन हुजूर निजेर जन्य बोधहय विवाहेर पैगाम दियेछेन, এই জন্য তিনি খুশি হয়েছিলেন। আল্লাহর হাবিব বলেন, আনসারী, আমি আমার নিজের জন্য পয়গাম নিয়ে আসি নাই, আমি জুলাইবিবের জন্য পয়গাম নিয়ে এসেছি। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে এই আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে, মনটা একদম খারাপ হয়ে গেল যে হুজুর আর কোনো লোক খুঁজে পেলেন না, এমন একটা কালো ছেলের জন্য আমার মেয়ের বিবাহের পয়গাম নিয়ে এসেছেন, কিন্তু রাসূলকে প্রত্যাখ্যান করবেন কিংবা হুজুরের এই পয়গাম কে মুখের সামনে না করে দেবেন, এই সাহস কি পৃথিবীতে কোনো মুসলমানের আছে? আরো জোরে না, এই সাহস কারো নাই। বললেন, ও আল্লাহর নবী, তাহলে আমি বিষয়টি নিয়ে আমি আমার মেয়ের সাথে এবং মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে নেই, তাদের পক্ষ থেকে কি ফয়সালা আসি আগে শুনে নেই। মেয়ের মায়ের কাছে যখন এই সাহাবী এই পয়গাম পেশ করেছে, মেয়ের মা প্রথমত খুশি হয়েছে, মনে করেছে নবীর পক্ষ থেকে পয়গাম এসেছে। মেয়ের মাকে বলা হলো না নবীজির জন্য পয়গাম আসে নাই, তবে প্রস্তাবটা নবী পেশ করেছেন জুলাইবিবের জন্য পেশ করেছে। জুলাইবিবের নাম শুনে মেয়ের মায়ের মাথা খারাপ হয়ে গেছে যে না, হবে না, প্রশ্নই আসে না, এমন একটা ছেলের কাছে আমার এই সুন্দরী মেয়েটা বিবাহ হবে। আপনি রসুলকে বিনয়ের সাথে বুঝাইয়া বলবেন যে আমার মেয়ে এই বিবাহিত সম্মত নয়, আপনি বুঝাই দিয়ে আসবেন। এই স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে, এই ফাঁকে দরজার আড়াল থেকে মেয়েটা কথা শুনে ফেলেছে যে আমার বিবাহের পয়গাম হচ্ছে, রসুল পয়গামটা দিয়েছেন, কার সাথে যেন দিচ্ছেন এটা তিনি শুনতে পান নাই। মেয়ে ঘর থেকে বের হয়ে আসলেন, মাকে ডাক দেয়া বলে, মা, আম্মা যান, আব্বা যান, আমি অস্ফুট আওয়াজে শুনতে পেলাম আমার বিবাহ নিয়ে তোমরা কোনো এক ব্যক্তির সাথে আলাপ হয়েছে, তোমরা বলতেছিলে নবীজি বিবাহের পয়গাম পাঠিয়েছে, কার সাথে বিবাহের পয়গাম? বাবা মা মেয়ের কাছে বলতে নারাজ, বলতে চান না, মেয়ে মনে কষ্ট পাবে এটা মনে করে বারবার মেয়ে পিড়াপিড়ি করে বলছেন, আপনি বলেন কার সাথে নবী বিয়ের পয়গাম দিয়েছে? বলে জুলাইবিব নামক যে সাহাবী রয়েছে মদিনার মধ্যে সবচাইতে কালো সাহাবী, তার সাথে বিয়ের প্রস্তাব। এ কথা শোনা মাত্র বাবা মা মনে করেছে মেয়ে বোধহয় গুসা করে এই মতটাকে, এই খুতবাটাকে প্রত্যাখ্যান করবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার মেয়ে বলছে, আব্বাজান, আম্মাজান, আমি মোটেও নারাজ নই, আমি তো হাসি মুখে আল্লাহর নবী আমার জন্য যে পাত্র সিলেক্ট করেছে, নবী হচ্ছে রহমতের নবী, মায়ার নবী, এই আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর চেয়ে ইনসাফের নবী আর নাই, ইনসাফের মানুষ আর নাই। আমার নবী আমার জন্য যে পাত্র খুঁজেছেন, সিলেক্ট করেছেন, নিঃসন্দেহে তার মধ্যে কল্যাণ আছে, নবীর সিদ্ধান্ত আমি হাসি মুখে মেনে নিলাম। এরপরে তিনি কোরআন মাজিদের সূরা আহজাবের এই ৩৬ নম্বর আয়াতটা তেলাওয়াত করে বাপ মাকে শোনায় দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। মে শোনাই দিন, আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছেন, তোমাদের কি মনে নাই আল্লাহ এবং তার রসুল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলেন মানুষ তার নিজের পক্ষ থেকে কোনো রায় দিতে পারে না, যেখানে নবী রায় দিয়েই ফেলেছেন, নবীজি যেখানে আমার জন্য পাত্র সিলেকশন করেছেন নিঃসন্দেহে তার মধ্যে বরকত রয়েছে, নবীজির কাছে বিবাহের পয়গামের ব্যাপারে আমার রাজির কথাটা জানায় দেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উভয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, এমন দোয়া করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতে বরকতে আল্লাহ পাক তাদের ঘরটাকে আলোকিত বানাই দিলেন। परवर्तीते जुलाई रादियाल्लाहु ताआला आनहु जिहादेर मैदाने जखन शहीद हयेछिलेन हादिसेर किताबेर मध्ये एसेछे এই মেয়েটা এত বেশি সম্পদের অধিকারী হয়েছিলেন যে তার সম্পদ এত বেশি বিলীন করেছেন কোনো মহিলা সাহাবী এত সম্পদ অন্যদের মাঝে বিলি করতে পারে নাই। আল্লাহ পাক তাকে শান দিয়েছিলেন, মান দিয়েছিলেন, ইজ্জত দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। এই সম্মানটা কি টাকা পয়সার বিনিময়ে পেয়েছিলেন? না। জুলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো মানুষ হওয়ার পরে নবীজির কাছে শ্রেষ্ঠ পাত্রে পরিণত হয়েছিলেন। আপনারা এটাও জানেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আল্লাহর হাবিবের মেয়ের জামাই, ঠিক কি না? এখন আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা, যার ব্যাপারে হুজুর বলেছেন ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমা হচ্ছে আমার দেহের গোশতের একটা টুকরা, কোনো ব্যক্তি যদি ফাতিমাকে কষ্ট দেয় সেই ব্যক্তি আমাকে কষ্ট দেয়। সেই ফাতিমা কলিজার টুকরাকে আলীর হাতে যখন উঠায় দেন তখন আলীর মোহরানা দেওয়ার মতো টাকা ছিল না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? যেখানে মদিনার বড় বড় ধনীরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনীদের কাছে দেন নাই, দিয়েছেন আলীর কাছে যার সম্পদ ছিল না কিন্তু তাকওয়া, পরহেজগারিতা এবং দ্বীনের পথে অবিচলতা, অটলতা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের জন্য হযরত আলীকে সিলেক্ট করেছিলেন। এইজন্য আমরাও বলতে চাই যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সৌন্দর্যতা দিয়েছেন, তারা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করতে হবে। এগুলা নিয়ে কি অহংকার করা যাবে? জোরে বলেন। ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে? টাকা নিয়ে করা যাবে? ইলম নিয়ে করা যাবে? বুদ্ধি নিয়ে করা যাবে? কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না, কারণ অহংকারের মালিক কে? আর যদি বলেন ওয়ালাহুল কিবরিয়া ওয়া মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত অহংকারের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমাদেরকে অহংকার মুক্ত হয়ে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে আল্লাহ পাকের গোলাম এবং দাস হয়েই আমরা আমাদের বাকি জীবনটা জমিনের মধ্যে কাটাতে চাই, যাতে করে কবরের মাটিতে যখন আমাকে প্রশ্ন করা হবে আমার রব্বুক, তোমার রবকে, আমরা যেন হাসি মুখে জবাব দিতে পারি। আর মুহাব্বতের সাথে বলুন, যদি প্রশ্ন করা হয় আমার রব্বুক, জবাব কি হবে? যদি জিজ্ঞেস করা হয় আমার নবিয়ুক, যদি জিজ্ঞেস করা হয় আমার দীনুক, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব আমাদের আল্লাহ, এই তিনটা প্রশ্নের জবাব যদি আমরা কবরের মাটিতে সঠিকভাবে দিতে পারি অন্যান্য সব ঘাটে আল্লাহ পাক আমার আপনার জন্য সহজ বানাইয়া দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ের জামাই। এক মেয়ে ইন্তেকাল হওয়ার পরে আরেক মেয়েকে নবী বিবাহ দিয়েছিলেন। আল্লাহ নবী বলেন সেই মেয়েটা মারা যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি সেই মেয়েটাকেও উসমানের কাছে বিবাহ দিতাম। এত মহব্বত হযরতে উসমানকে করেছেন, কারণ হচ্ছে তিনি শুধুমাত্র সম্পদের ধনী ছিলেন না, তিনি ছিলেন মনেরও ধনী, আমলেরও ধনী। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া যখন হেঁটে যেতেন, কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অশ্রু সিক্ত হয়ে যেতেন, চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়ত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জান্নাতের কথা শুনলেন, জাহান্নামের কথা শুনলে আপনি এত কান্না করেন না, কবরের কথা শুনলে এত কান্না করেন কেন? জবাব দিয়ে বলেছেন আমি আমার নবীর মুখে শুনেছি কবর হচ্ছে প্রথম ঘাটি, ওই ঘাটিটা যদি কারোর জন্য সহজ হয়ে যায় কবরের অন্যান্য সব ঘাটি আল্লাহ পাক তার জন্য সহজ বানাইয়া দিবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন আমল দিয়া নাজাত পাবো না, আমল দিয়া জান্নাত অর্জন করা সম্ভব হবে না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়া, আল্লাহ তুমি আমাদের হিসাবটা আমাদের জন্য সহজ বানায় দাও। সকলে আপনারা জোরে আমার সাথে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। অর্থ হচ্ছে আল্লাহ अल्लाह तुमी आमार जन्नो आमार हिसाब के सहज बानिये दाओ। और हिसाब सहज बाबा मानेई होच्छे बिना हिसेबे जान्नातेर फयसला हये जावा। आल्लाह जदि हिसाब शुरू करें कोनो ब्यक्तिर कि छुटे जावार कोनो उपाय आछे? या'लामु खाइनाताल आयुन वा मा तुखफी सुदूर। आल्लाह कुरान माजिदे बोलें तुम्हार चोखेर खियानत पृथिवीर केउ देखे ना। तुमी प्रचंड रौद्रेर मध्य कालो सानग्लास परेছিলে, तुमी जे बाका चोखे कोथाय ताकिয়েছিলে এটা মানুষ দেখে না, কিন্তু আমি তোমার চোখের খিয়ানতটা লক্ষ্য করেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আমি এই আয়াতটা যখন পড়ি আমার বারংবার নিঃসন্দেহে আমার স্রষ্টার প্রতি আমার অগাধ বিশ্বাস এত বেশি আছে, আমি মনে করি বিশ্বাস করি লালন করি আমার স্রষ্টার বিশ্বাসের মধ্যে কেউ যদি আমাকে ঘাটতি সৃষ্টি করতে চায় এতে করে আমি শহীদ কাফেলায় শামিল হতে রাজি, কিন্তু আমার স্রষ্টার প্রতি বিশ্বাস খোয়াতে পারবো না। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন তোমার সব কর্ম আমি এমন ভাবে পর্যবেক্ষণ করি, তোমার চোখের আড়ি টুড়ি ইয়ালামু খায়রাতাল আয়ুন, তোমার চোখের খিয়ানতটাকেও আমি আল্লাহ পাক দেখতে পাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমার সব জানেন আমার সব দেখেন, এইজন্য আমি আল্লাহ পাকের কাছে হিসাব দিয়ে কুলাতে পারবো না। আল্লাহর কাছে বলি রব্বুল আলামিন তুমি আমার জন্য আমার হিসাবকে সহজ বানিয়ে দাও। সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন।